काम में जी। हाँ ठीक ही मिले ठीक ही जी ने जी आसन आम सर। আপনি? ওহো, আমার পরিচয়টা দেওয়া হয়নি না? আমি মহসিন আলী প্রাং, মানে প্রামাণিক। আর এই যে আপনার ছবি। কৌশিক, এসে গেছিস? রানু আপা, খুব বিখ্যাত লোক ইনি, বুঝলি কৌশিক? বিখ্যাত কি যে বলেন! এই শহরের চেয়ারম্যান ইনি, আমার কলেজের সেক্রেটারি ইনি, আর তুই যে স্কুলে এসেছিস তার সেক্রেটারি ইনি। নাম শুনেছি। হ্যাঁ, মহসিন আলী প্রাং। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম। চলেন চলেন। কোথায়? আমার বাড়ি। এটাই নিয়ম, এ শহরে এলে আমার বাড়িতেই প্রথমে উঠতে হয়। এবার নিয়মটা ভাঙলো, আমি ওর বড় বোন, আমি থাকতে। ও বুঝতে পেরেছি, চলেন আপনাদের উঠিয়ে দিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি কেন, চলি সেক্রেটারি সাহেব, আবার দেখা হবে, চলো আপা। হ্যাঁ চলি, দেখা হতেই হবে, দেখা না হয় উপায় আছে? আরে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো শালা বাবু, বসো বসো। তারপর শালা বাবু, এত জায়গা থাকতে, এত প্রতিভা আর এত মেধা থাকতে, এই অনুন্নত এলাকায় আপনার আগমনের হেতু কিন্তু সন্দেহজনক। তাহলে তো ভুল জায়গায় চলে এসেছি দুলা ভাই। তুমি পণ্ডিত মানুষ, এত দূরের এই শহরে চাকরিটা নিয়ে এলে কেন? পেশায় উকিল, তাই বোধহয় তোমার জেরা থেকে আমার ভাইও রেহাই পাবে না। এত বছরে যে ভাই বোনকে একবারও দেখতে এলো না, সে ভাই একেবারে চাকরি নিয়ে। কেসটা কি শালা বাবু? কিসের কেস? ওকে ছাড়ো তো, বিশ্রাম নিতে দাও। ঠিক ঠিক, তাহলে আজকের অধিবেশন এখানেই মুলতবি ঘোষণা করা হলো। ইওর অনার। দুলাভাই এতটুকু বদলাননি শালা বাবু, বদলায় মেয়েরা, মানে মহিলারা, পুরুষ কখনো বদলায় না, বুঝলে? এই হচ্ছে তোমার মহসিন আলী প্রাং, মানে মহসিন আলী প্রামাণিকের বাড়ি। এই শহরে এত বড় বাড়ি, বাপরে! তোমাদের সেক্রেটারি বিশাল মানুষ, যত মিশবে ততই জানবে। যাও যাও, ঢুকে পড়ো। আপনিও চলুন না দুলা ভাই, আমার অনেক কাজকর্ম আছে, তুমি যাও তো, বিসমিল্লাহ বলে ঢুকে পড়ো, যাও। কৌশিক, মহসিন সাহেব আমার স্বামী। মহসিন সাহেবের বাসা এটা?
আপনি ঠিক জায়গাতে এসেছেন। আরে আরে কৌশিক সাহেব, আসুন আসুন ভেতরে আসুন। কই গো, এই আরে দরজাটা ছাড়ো, অতিথিকে ভেতরে আসতে দাও। আসুন আসুন আসুন। আরে ইতি, তোমার কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আমি যাই, আমি যাই। ভালো মতো পরিচয় হলো না, চলে গেল, লজ্জা পায়। বুঝলেন কৌশিক সাহেব, সমস্যাটা হয়েছে কি জানেন, আমার আবার লেট ম্যারেজ, কিন্তু বৃদ্ধস্ব তরুণী ভার্য নয়। মানে ব্যাপারটা হলো, ওই বিয়ের দাওয়াত খেতে গিয়ে নিজেই বর হয়ে গেলাম, বুঝলেন। আমি আসতে বলেছিলেন কেন? হ্যাঁ, এটাই নিয়ম। আমি কিন্তু সৌজন্য সাক্ষাতে এসেছি। অবশ্যই অবশ্যই, আমার শহরে কেউ এসেছে অথচ আমার বাসে আসেনি, এটা তো হয় না। আমি আজ স্কুলে জয়েন করব। আরে ওঠেন কেন, বসেন বসেন। এই যে অতিথি এসেছে, আর এতক্ষণে তোমাদের নাস্তা দেওয়ার সময় হলো না? না না, মানে আমি আমি এখন কিছু খাবো না। ইতি ইতি, দেখো যাও, তোর ভাবি সাহেবকে পাঠিয়ে দাও, যাও। আরে বসুন বসুন, চা নাস্তা খান, একটু গল্প স্বল্প করি, স্কুল তো আজকে ছুটি। আরে আসো 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 আসো, নাস্তা পরিবেশন করো। ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন, একটু চা দাও আমাদের। শোনো, ভাগ্যবানদের বাড়িতেই অতিথিরা আসে। আশ্চর্য, জীবনেও কোনোদিন ভাবিনি ইতির সাথে দেখা হবে, চায়নি দেখা হোক কোনোদিন। হায় নিয়তি, নিয়তি কখনো তার নির্দিষ্ট গতিপথ বদলায় না। তোমার স্কুল,
শোনো, তুমি কি শেষ পর্যন্ত এই স্কুলে চাকরি করতে মনস্থ করলে? মাথাটা একেবারেই গেছে, পাগল হয়ে গেল কিনা কে জানে। ইনি হচ্ছেন কৌশিক আহমেদ, পরশু দিন এসেছেন আমাদের এখানে। এত ব্রিলিয়েন্ট রেজাল্ট, ম্যাথামেটিক্স, আপনার তো ভার্সিটিতে জয়েন করা উচিত। আমাকে তুমি করে বললে খুশি হব। আমাদের স্কুল একটা ভালো অঙ্কের মাস্টার পেল, সে কথা বলার অপেক্ষা রাখে না। আমি আজই ক্লাসে যেতে চাই। সে তো খুব ভালো কথা। কেন ডেকেছো বলো? আমি সুখে আছি, উনি খুব ভালো মানুষ। এ কথা বলতে? তুমি এখানে কেন এসেছো? চাকরি নিয়ে এখানে কেন এলে? কেন, তোমার কোনো অসুবিধা? তুমি চলে যাও। আমি আজই জয়েন করেছি। আমার জীবনে আমি আর ঝামেলা চাই না। তুমি তুমি এমন ভাবে কথা বলছো কেন? তোমাকে আমি বিশ্বাস করি না। আমি আর কি বলবো, আমি চাইনি তোমার সাথে জীবনে আমার আর দেখা হোক। আমিও চাইনি। গতকাল তোমাকে দেখি আমি 5 বছর আগের এলোমেলো হয়ে যাওয়া জীবনটাকে আমি সবেমাত্র গুছিয়ে এনেছিলাম। আমি চাই না তুমি আবার তা এলোমেলো করে দাও। ইতি ইতি আমি আমার স্বামী এই শহরের খুব প্রভাবশালী লোক। ভয় দেখাচ্ছ নাকি? আমি সত্যি কথাই বলছি, উনি যদি জানতে পারেন। ইতি, আমি তোমার দাবি নিয়ে এখানে আসিনি, পড়াতে এসেছি। যে জন্যই আসো, আমি চাই না তুমি এখানে থাকো। তুমি অবুঝের মতো কথা বলছো। আমি অনুরোধ করছি তুমি চলে যাও। না না, আপনাদের যেতেই হবে, গরিবকে নিরাশ করবেন না ভাই। আপনি গরিব, আল্লাহ যেন সবাইকে আপনার মতো গরিবই করেন। কৌশিক যদি যেতে না চায়? যাবে না মানে? নিশ্চয়ই যাবে। বাইরে গেছে, কখন ফিরবে? পার্কে দেখে এলাম, এক্ষুনি চলে আসবে। বলে আসলেই পারতেন। না না, বিরক্ত করলাম না। মানুষকে কখনো কখনো বিরক্ত না করাই ভালো। ঠিকই বলেছেন। আচ্ছা তাহলে ভাই, 8টার মধ্যে কিন্তু চলে আসবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে যাই, আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসি। লোকটাকে এতদিনও পুরোপুরি বুঝতে পারলাম না। না বোঝার তো কিছু নেই, সহজ সরল মানুষ উনি। আমাদের সবার দাওয়াত। কি করবো আমি, অনিচ্ছাতেই জড়িয়ে পড়ছে জীবনের এই অদ্ভুত খেয়াল খেলায়। মানুষ আসলে প্রকৃতির খেয়াল খেলার পুতুল, যা অনিবার্য তা হবেই, রেহাই নেই। আবার পালাবো, দূরে, অনেক দূরে।
জনমানসহীন বিরান কোথাও, যেখানে থাকবে না বিদগ্ধ অতীত আর বিমর্ষ প্রতিচ্ছবি। পার্কটা কেমন দেখলেন? ছোট্ট শহর, বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। তো গত বছর আমি অনেক চেষ্টা চরিত্র করে ওই প্রমোদ উদ্যানটি করেছি, বললেন না, কেমন লাগলো? জি ভালো, ভালোই তো। ফুলের মাঝে প্রেমিক প্রেমিকাদেরই মানায়। খালা বাবু, কেউ মনে করেছে তোমাকে? বোধহয় খালাম্মা ভাবছেন আদরের ছেলে কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে। বিষম খাচ্ছে। ইতি, আরে গ্লাসটা দাও না। পানি খান, মানে পান করুন। আমার পক্ষে সেই কেসটা আপনি যা লড়েছিলেন, ওটা তো একটা মিথ্যা সাজানো মামলা ছিল। হ্যাঁ, তাই তো আপনি যখন জেরা করতে শুরু করলেন তখন কিরকম ধসে পড়ল? আরে জেরা করতে জানতে হবে তো। কিন্তু সাজিয়েছিল বড় চমৎকার। হ্যাঁ, ওই যে ঘটনা সত্যি কিন্তু সাক্ষী দুর্বল। যা বলেন না বলছেন যাব আপনি। কি ব্যাপার কৌশিক সাহেব, আপনি কিছু বলছেন না যে? আপনি কি শরীর খারাপ নাকি আমাদের খাবার পছন্দ হয়নি? না না না, ঠিক আছে। আসলে মহসিন সাহেব, আমার প্রিয় শালা বাবুটি একটু নিরীহ টাইপ, মানে ঠান্ডা আর কি। তাই বুঝি? ঠিক আছে, এক্ষুনি গরম করে দিচ্ছি। ইতি, ইতি, ও ইতি, বলো। এই, আমাদেরকে একটু গরম করে দাও তো। কফি? হ্যাঁ, ঠিক ধরেছ, একেই বলে প্রাণের টান। না না, থাক না, নো থাকা থাকি, যাও এক্ষুনি নিয়ে এসো। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। ছিটি, অতিথিকে নিজে হাতে পরিবেশন করতে হয়। মহসিন সাহেব বোধহয় সব বুঝেছেন, কিন্তু আমি তো চাই না এসব। তবু অতীত কেন বারবার ফিরে ফিরে আসে? কৌশিক, আমি আর পাচ্ছি না, একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে এমন পরিস্থিতিতে কতক্ষণ লড়াই করতে পারে তুমি বলো, যেখানে পরিবারের সবাই তার বিরুদ্ধে। কৌশিক, তুমি বুঝতে পারছো আমি আর পাচ্ছি না। আমাকে আমাকে কি করতে বলো? আমি বলবো? হ্যাঁ বলো, আমি কি করব? বাবা মা ভাইয়া কেউ এমন পাত্র হাতছাড়া করতে রাজি হচ্ছেন না। তাহলে তো আমার সরে দাঁড়ানোই উচিত। এই তোমার শেষ কথা? তোমার ভাইয়ের সাথে কথা বলেছি আমি, আমার সাথে উনি খুব খারাপ ব্যবহার করেছেন। বুঝেছি, পালাতেই হবে। পালাবে? তোমার কোনো আপত্তি? না না, মানে
একটা দিনক্ষণ ঠিক করো, আমাকে জানাও, আমি আসব। আমি আমি আর পারছি না। বাবা মা যেখানে ঠিক করেছেন সে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি কোনো ব্যবস্থা না নিলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ নেই। মানুষ কত বদলে যায়, জীবন থামে না। ইতি ইতি সুখিত। তার ঘরের তালা ঝুলছে। তাহলে পথেই আছে, আসছে। না, আমি পাশের রুমের একজনকে জাগিয়ে জিজ্ঞেস করেছি, উনি বললেন বিকেলের ট্রেনে নাকি বাড়ি চলে গেছেন। কি বলছিস মিঠু? সত্যি বলছি, তাই তো বলল ওই পাশের ঘরে ভদ্রলোকটি। হতে পারে না কৌশিক, কৌশিক আমার সাথে করতে পারে না। এবা এবা তুই কি করছিস? আপা তুই কাঁদছিস? ভীরু কাপুরুষ পালিয়ে গেল, একটা অসহায় মেয়েকে বিপদে রেখে পালিয়ে গেল। কি ঘুমনে? হ্যাঁ ঘুমিয়েছে তো, চোখ লাল তো, তাই বললাম। আচ্ছা রাতের ট্রেনে না গিয়ে দিনে গেলে কি হয়? রাতের ট্রেনে গেলে সকালে পৌঁছে কাজকর্ম সেরে আবার ফিরে আসা যায়। জামাই বাবাজির তো আজ ঢাকা যাবার কথা ছিল, গেছে? কি ব্যাপার মা, তোমার শরীর খারাপ নাকি? জি কই না তো। মুখটা এত মলিন দেখাচ্ছে কেন মা? রাতে ভালো ঘুম হয়নি। এটা কি মাঝে মাঝেই হচ্ছে? না না, হেলা করা উচিত না, ডাক্তার দেখানো উচিত। খালো আমি ভালো আছি, আসুন ভেতরে আসুন। না মা, এখন আর আসবো না, নিজের দিকে খেয়াল রেখো, জামাই বাবাজি তো আজই ফিরবে। রাতের ট্রেনে কোনো অসুবিধা হলে খবর দিতে দ্বিধা করো না। সেক্রেটারিশিপ ঢাকা গেছে জানি। জেনে এসেছো কাজটা ভালো করনি? কাজের লোকেরা এ ধরনের কথা বাইরে বলে আনন্দ পায়। আমি এভাবে ভাবিনি, তাছাড়া
কাল রাতে ভালো ঘুম হয়নি আমার। তুমি কি আমাদের পুরনো ব্যাপারটা নিয়ে এমন করে কথা বলছো কেন? তুমি পরিষ্কার করে বলি, স্বামী সংসার নিয়ে আমি খুব সুখে আছি। তোমার সুখ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো হিংসাও নেই। তাহলে তুমি আমাকে ভুল বুঝে আছো। শুধু সে কথাটি পরিষ্কার করতে চাই আমি। আমি তোমাকে ভুল বুঝে আছি? কই না তো। রানু, এই সাত সকালে তোমার ব্রিলিয়ান্ট ভাইটি কোথায় গেল বলো তো? ঘরে নেই। তোমার ভাই একটা কেসের মধ্যে আছে, মানে শালা বাবুকে আমার দেবদাস দেবদাস বলে মনে হয়। কি যে বলো, একটা তদন্ত করতে হবে। কোথাও ছ্যাঁকটা খেলো নাকি নাকি ছ্যাঁকের কারণেই দেবদাস বাবুর এখানে আগমন? ছ্যাঁক কি বিচ্ছিরি শব্দ! ছ্যাঁক খাওনি তো, এর মর্ম বুঝবে কি করে? তুমি খেয়েছ? এখনো খাচ্ছি। কি কি বললে? আচ্ছা খোঁজ নাও তো তোমার ভাইয়ের মন এত উড়ু উড়ু কেন? হ্যাঁ, ওকে বেশ বিষণ্ণ দেখায়। বিষণ্ণতাটা একটি রোগ, আমি নিশ্চিত এটা একটা ছ্যাঁকের কেস। দাঁড়াও, আমাকে তিন দিন সময় দাও, এই তিন দিনের মধ্যে বের করে ফেলবো শ্রীমতী পার্বতীটি কি। না কৌশিক, আমি কথা কখনোই জানতে চাইবো না কেন তুমি সেদিন এলে না, কেন তুমি ভীরু কাপুরুষের মতো পালিয়ে গেলে। আমিও সেটা তোমাকে জানাতে চাই না। তাহলে বারবার আসো কেন? তুমি বোঝো তোমার এই আশাটা ক্রমশ আমাকে সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। একটা প্রশ্নের উত্তর দেবে? প্রশ্ন? মহসিন সাহেবের সঙ্গে তোমার বিয়েটা হলো কেন? না, কিভাবে? তোমাদের স্কুলের হেডমাস্টার আমার খালু, তুমি পালিয়ে যাবার পর বাবা মা ভাই আত্মীয় সবার কাছে আমি যখন ক্রমশ অপান্তে হয়ে যাচ্ছিলাম, তখনই খালা খালু আমাকে এখানে নিয়ে আসেন। ও, আমিও পালিয়ে বাঁচলাম, কিন্তু মহসিন সাহেবের হাত থেকে বাঁচতে পারলে না তো? উনি আমাকে বাঁচিয়েছেন, নতুন জীবন দিয়েছেন। ওর সাথে আমার বিয়েটা ষাটের দশকের বাংলা সিনেমার মতো, মধ্যপ্রাচ্য প্রবাসী যুবকের সাথে সাজানো বিয়েটা হঠাৎ করে যখন ভেঙে গেল, তখন উনি আমাকে এখন আমি জানি জীবনের মানে কি। শুনে খুব খুশি হলাম। তুমি দুঃখ পেলেও আমার কিছুই করার নেই। ইতি, ইতি, তুমি তুমি এতটা নির্দয় ছিলে না, মানে এমন ভাবে কথা বলতে না কখনো। কৌশিক, কৌশিক, যা হবার হয়ে গেছে ভুলে যাও সব, জীবন পচে যাওয়া নষ্ট ফল নয়, আবার শুরু করো। কিন্তু আমার যে শুরু করার কোনো উপায় নেই, আমি শুধু এই কথাটি তোমাকে বারবার বলতে চেয়েছি, বোঝাতে চেয়েছি। আরে কি সৌভাগ্য কৌশিক সাহেব জি।
চলে যাচ্ছেন কেন? আমি দুঃখিত। হ্যাঁ, সত্যি দুঃখিত। যেতে পারিনি, তোমার কথা ঠিক হলো। ভোরের ট্রেনে আর ঢাকা যাব না, যাব দুপুরের ট্রেনে। ও, সেক্ষেত্রে অবশ্য একটি করে রাত তোমাকে একলা থাকতে হবে। কৌশিক? হ্যাঁ, অতিথি আমার বাড়ির থেকে একা চলে যায় দুঃখ পেয়ে, এটা তো ঠিক নয়। মনে হয় ঝগড়া হচ্ছিল। আমি আর কৌশিক পূর্ব পরিচিত, জানি আমরা দুজনে। একটা জিনিস ভুলে যাচ্ছ কেন, যে আমি তোমাদের চেয়ে বয়স বড়। হয়তো অতটা শিক্ষা দীক্ষা আমার নেই, কিন্তু বয়সের গুণে অনেক কিছু শিখেছি। তোমাকে আমার কিছু কথা বলা দরকার। আমি কিছুই শুনতে চাই না। আমি চাই না তুমি আমাকে ভুল বুঝে থাকো। দেখো, আমিও মানুষ, তবে জগৎ সংসারে এমন অনেক মানুষ আছে যারা সবার মতোই সবকিছু এক করে দেখে না, সবকিছুকে আলাদা করে নিজের মতো করে দেখার ক্ষমতা তাদের আছে। ধরো আমিও তাদের একজন। আমি আমি তোমাকে, দেখো আরেকটি কথা মা, এবার কিন্তু সত্যি সত্যি আমার রাগ হচ্ছে। আমার কথা শোনো, আমাদের আমাদের দুজনের কথা বলা উচিত। আর একটি কথা শোনো, আমি এখন বাইরে যাব, তুমি একটু বিশ্রাম নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। এসো। কি কেমন লাগছে? জি ভালোই তো। তোমার তো ভালো লাগার কথা না। কেন? এত বড় স্কলার হয়ে এই স্কুল চাকরিটা কেন যেন তোমাকে মানায় না। আজকাল চাকরির বাজার বড়ই খারাপ, চাইলেই মনের মতো চাকরি পাওয়া যায় না। হয়তো আমাকে এখান থেকে চলেই যেতে হবে। কিছু বললে? আমি শিক্ষকতাই করতে চাই, অন্তত যে কদিন এখানে আছি। শুনে খুব খুশি হলাম। তোমার কথাই ঠিক, কৌশিকের কিছু একটা হয়েছে। হতেই হবে, উকিলের চোখ তো। আমি খালাকে চিঠি লিখেছি, উত্তর আসার আগেই আমি বের করে ফেলবো এই পার্বতীর আসল রহস্যটি কি। অন্য কিছু তো হতে পারে। হতেও পারে, নাও পারে। যাই হোক না কেন, ভিতরে একটি স্ত্রী চরিত্র বিদ্যমান। শোনো, যুগে যুগে ক্লিওপেট্রা হেলেনরা ছিলেন, আছেন এবং থাকবেন। অমন করে বলো না তো, আমার ভাইটা খুব নিরীহ, বোন হয়ে যেটুকু বুঝি ও ভীষণ যন্ত্রণার মধ্যে আছে। Thank you.
একটা জিনিস কিন্তু তুমি ভুলে গেছো। কি বলো তো? রোজ বাইরে যাওয়ার সময় তুমি আমাকে একটা জিনিস দাও। কি জিনিস? ইতি, তোমার কি হয়েছে বলো তো? শরীর খারাপ? কই কই না তো। চশমাটা দিলে না আজ? তাই তো, দাঁড়াও আনছি। হ্যাঁ দাঁড়াও, এই যে চশমা। আচ্ছা ইতি, তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে তোমার ইতি? কোনো সমস্যা আমাকে বলতে পারো। মানুষজনের সমস্যা সমাধানই আমার কাজ, অথচ তুমি ঝামেলায় আছো। ঝামেলা না তো, কিসের ঝামেলা? গতকাল কৌশিক সাহেব এসেছিল, তাই? হ্যাঁ, কৌশিক মানে কৌশিক সাহেব। কোনো দরকার নেই, আমার কথা শুনবে না? দেখো, অতিথি আপ্যায়ন কালকে ঠিক হয়নি, সেজন্যই কিন্তু আমি খুব খেপে আছি। তোমার ভাইয়ের কেসটা সলভ জানো পাপু দিদিকে? আমি জানি, এবং জানলে তুমি অবাক হয়ে যাবে। আমার স্বামী কিছু একটা আজ করতে পেরেছেন কৌশিক। সত্যি কোনোদিন ক্ষণিকের জন্য আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে 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 চলে যাও। তুমি তুমি স্বার্থপরের মতো কথা বলছো। স্বার্থপর আমি? অবশ্যই। তোমার একবারও জানতে ইচ্ছে করলো না কেন আমি সেদিন এলাম না? আমার আশ্রয়ের ভিত নাড়িয়ে দিও না। তুমি নিজেকে নিয়েই ভাবছো ইতি। তোমাকে নিয়ে আমি আর ভাবতে চাই না। তাই? হ্যাঁ হ্যাঁ তাই। বারবার তোমাকে নিয়ে একটা জিনিসই বোঝাতে চাইছি, আমার স্বামীকে নিয়ে এই সংসারে আমি খুব সুখী। তোমার জীবনের সুখ দুঃখ নিয়ে আমার বলার কিচ্ছু নেই। তুমি চলে যাও। হ্যাঁ চলেই যাব। তোমাকে দেখার শখ ছিল, দেখলাম, সুখী দেখলাম। এখন আর আমার কিছু বলার নেই কৌশিক। আচ্ছা বলো, কেন সেদিন স্টেশনে আসনি? বলে আর কি হবে, কিছু কিছু কথা আছে না জানাই ভালো। তবু ভয়? ভয়? শুধুমাত্র ভয়ে আসনি তুমি? হ্যাঁ, তোমাকে হারাবার ভয়ে, তোমার ভালোবাসা হারাবার ভয়ে। কেউ পেলে তবেই হারায়। আমিও কি পেয়েছি, অনেক, এত পেয়েছি যে হারানোর কিছু নেই। তোমার কথাগুলো এলোমেলো। যার জীবনটাই এলোমেলো। একটা কথা, thank you.
কৌশিক। জি আপা। তুই খেয়ে নিস, আমরা একটু বাইরে যাব। আচ্ছা। কথা বলতে তুমি এখানে কেন এসেছো? চাকরি নিয়ে এখানে কেন এলে? কেন, তোমার কোনো অসুবিধা? তুমি চলে যাও। আমি আজই জয়েন করেছি। আমার জীবনে আমি আর ঝামেলা চাই না। ভুলে যাও সব, জীবন পচে যাও নষ্ট ফল নয়, আবার শুরু করো। সত্যি কোনোদিন খুনিকের জন্য আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে তাহলে বারবার তোমাকে আমি একটা জিনিসই বোঝাতে চাইছি, আমার স্বামীকে নিয়ে এই সংসারে আমি খুব সুখী। কিছু কিছু কথা আছে না জানাই ভালো। তবু ভয়? ভয়? শুধুমাত্র ভয়ে আসনি তুমি? হ্যাঁ, তোমাকে হারাবার ভয়ে, তোমার ভালোবাসা হারাবার ভয়ে।
চলে যাচ্ছেন? হ্যাঁ। আরে কাউকে কিছু না বলে চলে যাচ্ছেন যে? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। শুনুন, কাল রাতে আপনার বোন এবং ভগ্নিপতির কাছে আমি সব জেনেছি। ইতি খুব ভালো মেয়ে, ও আপনাকে নিয়ে সুখে আছে, আর তাছাড়া ও আপনাকে ভালোবাসে। আরে ভাই, সে ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নাই। তাহলে শুনুন, আপনি এরকম একটা জটিল জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ, আবার একা একা চলেও যাচ্ছেন। আমি তো আপনার বড় ভাইয়ের বয়সী, আমাকে তো বলতে পারতেন। আমি এই শহরের কত মানুষের সমস্যার সমাধান করি, একটা কিছু করতে পারতাম। ভেবেছিলাম চিঠিটা ইতিকে দেব না, প্রয়োজন মনে করলে চিঠিটা ওকে দেবেন। ভুল বুঝিস না, হ্যাঁ পালিয়ে গেলাম তোদের কাছ থেকে, সবার কাছ থেকে, নিজের কাছ থেকে। আমি চাই না আমাকে নিয়ে সবাই অস্থির হোক, আমায় নিয়ে দুঃখ করুক, আমাকে সমবেদনা জানাক, আমার জন্য কাঁদুক। মানুষের মৃত্যু একবারই হয়, আমি বারবার মরতে চাই না, তাই এই দুরারোগ্য ব্যাধিকে সঙ্গী করে চলে যাচ্ছি। যেদিন যেদিন তোমার সঙ্গে পালিয়ে যাবার কথা, সেদিনই এই নির্মম অসুখটির কথা জানতে পারি। এবার তুমি বলো, জীবন মৃত মানুষ কি কারো সারা জীবনের সঙ্গী হতে পারে? কোনোদিন ভাবিনি তোমার সঙ্গে দেখা হবে, চাইও নি। হায় নিয়তি, দেখা হলোই, চিরবিদায়ের আগে এটুকু জেনে ভালো লাগলো, একজন ভালো মানুষকে জীবনে পেয়েছো। আজীবন আঁচল দিয়ে আগলে রেখো তাকে। তুমি না চাইলেও চলে যেতাম, কারণ আমি চাই আমার মৃত্যু সবার অলক্ষেই হোক, মৃত্যুর সময় যেন আমার কাছে কেউ না থাকে, আমার মৃতদেহের উপর আমি এক ফোঁটাও অশ্রু চাই না। ইতি, তোমার আমি।